আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমন একটি লেবু গাছ নিয়ে আলোচনা করব যেটি কিন্তু দারুণ। এই গাছটি কিন্তু থাইল্যান্ড থেকে বাংলাদেশের এর বীজ এসেছে এবং এখন কিন্তু বাণিজ্যিকভাবে এই লেবু চাষ হচ্ছে। এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই লেবুটি কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লেবু ধরেছে, এটির বয়স মাত্র 2.5 বছর। এবং এই গাছটিতে আপনারা যে লেবুগুলো দেখতে পাচ্ছেন সেই লেবুগুলো কিন্তু বেশ বড় এবং এটি কিন্তু আরও বড় হবে। আপনি যদি বাড়ির আঙিনায় লাগান তাহলে এই গাছটি যেমন বড় হবে তেমনই কিন্তু অসংখ্য লেবু কিন্তু পাবেন, যেটি দারুণ সুস্বাদু খেতে এবং এটির খোসা পর্যন্ত কিন্তু আপনারা খেতে পারবেন, কারণ এটি কোনো তিতো ভাব নেই এবং যে এতে কিন্তু বিচির পরিমাণও নেই বললেই চলে। দুই একটা পেতেও পারেন নাও পারেন। তো এটি দিয়ে কিন্তু আপনারা সালাদ হিসাবে যেমন খেতে পারবেন তেমনই কিন্তু আপনারা খোসাসহ ভাতের সঙ্গেও খেতে পারবেন। এই লেবুটি যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাবে, কারণ এটি কিন্তু নর্মাল লেবু নয়, এটি স্পেশাল লেবু এবং বেশ বড় সড়ো। একটি লেবু দিয়ে কিন্তু আপনারা সালাদ হিসাবে ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন। তো এই লেবুটির চারাগাছের যেটি দাম সেটি মাত্র 50 টাকা, যেটি এক বছরের বয়স যে চারাগুলো সেগুলোর, আর যেগুলো দু বছরের একটু নিচে সেগুলো 100 টাকা। তবে এই গাছটি কিন্তু বেশ বড় হয়েছে, এই গাছটির দাম কিন্তু 400 টাকা। তো আপনারা কিন্তু কম প্রাইসের মধ্যে এত ভালো মানের এবং সুস্বাদু এবং এটি কিন্তু বাণিজ্যিকভাবে আপনারা চাষাবাদ করতে পারেন। আপনারা যদি চান ছাদেও লাগাতে পারেন, বা আপনারা চাইলে বাড়ির আঙিনায় কয়েকটি গাছ লাগাতে পারেন, যেটি দিয়ে কিন্তু আপনারা সারা বছর যেমন নিজেরা খেতে পারবেন তেমনই কিন্তু বিক্রি করে অনেক অর্থ, অর্থাৎ হাজার হাজার অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন। তো বাড়ির আঙিনা ফাঁকা না রেখে এই সব লেবুর গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন, যেটি আপনার বাড়িটাকে যেমন সুন্দর করে তুলবে তেমনই কিন্তু অর্থ উপার্জনও হবে, আবার নিজেরা খেতে পারবেন। আর এই লেবু গাছ থেকে যে লেবু আপনারা নিজেরা খাবেন সেটিতে কিন্তু যেমন পুষ্টিগুণে ভরা তেমনই কিন্তু সুস্বাদু এবং সুগন্ধযুক্ত এই লেবুটি কিন্তু দারুণ স্পেশাল। সো আপনারা বাড়ির আঙিনায় বা ছাদে লাগাতে ভুলবেন না।